মুখ্যমন্ত্রী লজ্জা নাই, উনি আমার বলছেন আমরা গোয়াকে পশ্চিমবঙ্গ বানাবো। আমরা প্রশ্ন করি মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় দিদি, যদি তাই হয় তাহলে পরে তো গোয়া থেকে সেই পরিযায়ী শ্রমিক যারা আপনার সিঙ্গুর থেকে, আমাদের সিঙ্গুর থেকে, আবার অন্য কোন জেলা থেকে, হাওড়া থেকে বা হুগলির কোন অংশ থেকে সেখানে দাদন খাটতে গেছেন, সেখানে পরিযায়ী শ্রমিক হয়ে গেছেন, তাদেরকে গোয়া ছেড়ে আবার অন্য রাজ্যে চলে যেতে হবে কাজের খোঁজে, কারণ ওখানে যদি তৃণমূল আসে ওখানেও কোনো কাজ পাবেন। আপনারা দেখেছেন এই যে পাশের যে ভূমি পড়ে আছে, এই ভূমিতে একসময় কৃষি কাজ হওয়ার কথা ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কৃষকদের ফেরত দেবো তিন ফসলা জমি, সেই তিন ফসলা জমিতে আজকে ঘাস আর কাশফুল। দিদিমণি বলেছিলেন যে এখানে তিনি শস্যের বীজ ছড়িয়েছিলেন, কৃষকদেরকে প্রতীকী হিসেবে ছড়িয়েছিলেন যে কৃষকরাও এখানে ফসল উৎপাদন করবেন, কিন্তু উৎপাদন করতে পারেন না, শিল্প হয়েছে না কৃষি হয়েছে, শুধু লাভবান একজনই হয়েছেন, তিনি হচ্ছেন পিসি। না শিল্প হয়েছে না হয়েছে কৃষি, লাভবান যদি কেউ হয়ে থাকে তিনি হচ্ছেন অভিষেকের পিসি, তার লাভ হয়েছে, লাভ আর কারো হয়নি, কৃষকেরও লাভ হয়নি, শিল্পেরও লাভ হয়নি, লাভ হয়েছে শুধুমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ক্ষমতায় বসেছেন। আর ক্ষমতায় বসে কোন জায়গায় পৌঁছে গেছেন, আজকে পশ্চিমবঙ্গের তিনি তৃতীয়বার ক্ষমতায় আসার সাথে সাথে তিনি ধরাকে আর সরাজ্ঞান করছেন না, গোটা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন, তার সাথে পশ্চিমবঙ্গেও তিনি কি ধরনের আচরণ করছেন আজকের ঘটনা শুনুন। ফুলবাগানে মিত্র ইনস্টিটিউশনের কাছে আজকে মুখ্যমন্ত্রী ভাষণ দেবেন, সভা করবেন, ভালো কথা করতেই পারেন, কিন্তু সেই সভার জন্য সেই স্কুলে চলা ক্লাস ইলেভেন এবং টুয়েলভ এর টেস্ট পরীক্ষা, সেই টেস্ট পরীক্ষা পুলিশ গিয়ে বাতিল করে দিয়েছে। ভাবুন শিক্ষার ক্ষেত্রে কতখানি লজ্জাজনক ঘটনা, যে একজন মুখ্যমন্ত্রী তার সভা করবেন বলে যে ক্লাস ইলেভেন এবং টুয়েলভ এর যে টেস্ট পরীক্ষা, স্কুলের টেস্ট পরীক্ষা নেওয়ার কথা ছিল আজকে, সেই টেস্ট পরীক্ষা পুলিশ আজকে বাতিল করে দিয়েছে। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী, ভবিষ্যৎ সবার আগে দরকার, ছাত্রদের কোনো ভবিষ্যতের দরকার নেই, শিক্ষার কোনো দরকার নেই, কারণ মায়েরা যত পড়ে তত বেশি জানে এবং তত বেশি প্রতিবাদ করে, সেই জন্য এরা শিক্ষার বিরোধী।